জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 2300 কোটি টাকা খরচ করেছে, কিন্তু আজকে সংসদে কারা? জাতীয় পার্টির কয়জন বাদে আর এই 4-5 জন? সব তো আওয়ামী লীগ, এবং 62 জন বিনা 62 জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, তারা আজকে সংসদের বিরোধী হতে পারে যদি কেউ প্রমাণ করতে পারে বেগম খালেদা এবং তারেক রহমান 1টি টাকা সেখান থেকে আত্মসাৎ করেছে। আমি অপমান বলে দেবো, আমি আগে বলেছিলাম আমার জীবনের বিনিময় হলে ম্যাডাম জিয়াকে আমি আপনার বিদেশে পাঠান, আজকে বলতে চাই ওপেন, আমি বলছি আমার শিরশ্ছেদ করে দিবেন, আমার পরিবার বাধা দিবে না যদি একটু প্রমাণ করতে পারেন। একটা বিস্কিট খাওয়াতে হবে, বিস্কিট কোথায় খাবো আমি? যে কোনো বিস্কিট না, 1 কেজি বিস্কিটের দাম হলো 3600 টাকা, ওই বিস্কিট আমি খেতে চাই। 1 কেজি বিস্কিট বাংলাদেশের সিটি কর্পোরেশনের কর্মকর্তার আপ্যায়নের জন্য 3600 টাকা 1 কেজি বিস্কিট দাম ধরো 3600, 3600 কোথায় গেছে? এখানে খুব পরিষ্কার বলতে বলে যে হুজুরের ফসলে আমরা যাবো। এখন একটা মজার ব্যাপার থাকে, এই তো কয়দিন আগেই 7ই জানুয়ারি নির্বাচন হয়ে গেল, 28টি রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল তারা নির্বাচনে দিয়েছে, আসন পেয়েছে মাত্র 3টি দল, আমি আগেই দিয়েছে আমি তো দিয়েছে, কিন্তু এইবার কিন্তু উপজেলা নির্বাচন তারা কেউ আসেনি, তারা কেউই আসেনি। এখন উপজেলা নির্বাচনে শুধুমাত্র জাতীয় পার্টি দু একটা জায়গায় লাঙ্গল জাহাজের মানুষের কাস্তে আর হলো রাশেদের মশাল, আমেরিকার প্রতীক নাই, কিন্তু আমেরিকার কোনো প্রতীক নেই। এটা কি একটা মহাশ্চর্য একটা ঘটনা যে একটা দল রাষ্ট্রের ক্ষমতা আছে, তাদের রাজনীতি তাদের আইন করেছে, তারা প্রতীককে নির্বাচন করে অথচ প্রতীক নেই। এরকম একটা নির্বাচন, এই নির্বাচনটা একটা টোটাল একটা উপহাস। যেমন 7ই জানুয়ারি নির্বাচনটিকে আমি বলেছি এটা আওয়ামী লীগের কাউন্সিল, এটা তো নির্বাচন না, এটা একই অবস্থা একই দলের ভিতরে। এখন দেখেন মজার ব্যাপার হলো যে আমাদের প্রায় 75-76 জন মানুষ আমাদের প্রধান প্রার্থী তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, দেশ 152 আসনের 52টি উপজেলার মধ্যে। সংখ্যা যদি আপনি ধরেন 1টা উপজেলা মিলে 2টা উপজেলা মিলে 1 জন, সংখ্যা কিন্তু পার্সেন্টেজ কিন্তু খুবই নগণ্য। এবং এরা কোনো বড় কোনো নেতা না, এরা বড় কোনো নেতা না, এবং এরা অনেকবার আগে হয়তো বহিষ্কার করেছিল অথবা তারা এখন অনেকে রাজনীতি করছেন, এখন হয়তো সক্রিয় করেন না এরকম। তারপরে আমরা তাদের বহিষ্কার করেছি এবং আমরা বলেছি তোমার সর্বশেষ যদি তুমি স্বীকার করো তাহলে আমরা তোমাদের ব্যাপারে তখন আমরা নিতে পারবো। মজার ব্যাপার হলো আওয়ামী লীগের সভানেত্রী অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী তার সিদ্ধান্ত, পার্টির সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত যে সরকারের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন ছেলে ভাই ব্রাদার তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, কিন্তু তারা কিন্তু কেউ কথা শুনছেন এবং ওপেন চ্যালেঞ্জ। আওয়ামী লীগের প্রেসিডেন্টের প্রেসিডিয়াম সদস্য আপনার শাজাহান খান উনি পরিষ্কার বলেছেন আমার ছেলে রাজনীতি করতে পারে, নির্বাচন করতে পারবে না কেন? আমার ছেলে রাজনীতি যেহেতু করতে পারে নির্বাচন করার অধিকার আছে। অথচ আওয়ামী লীগের সভানেত্রী বলছেন যে না, উনি এমপি মন্ত্রী সন্তানেরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, তারা বহিষ্কার করবে কি করবে না ইতিমধ্যে তারা সে সিদ্ধান্ত নিয়েছে। আর আজকে যে সার্বিক যে ব্যবস্থাপনা মমতা ব্যানার্জি একটা বক্তব্য দিয়েছেন, এটা একরকম বক্তব্য। তারপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন সেটা নিয়ে আমাদের পাগল হয়ে গেছে, বুঝেছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন একবার সারা বাংলাদেশের মানুষ তার পিছনে 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 আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে আওয়ামী লীগের উন্নয়নে বিজয় গাথা তার বলা শুরু করে। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী বলার পাশাপাশি আজকে বাংলাদেশের সাথে যদি পাকিস্তানের যদি সামরিক শক্তির দিকে চিন্তা করেন অনেক অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। আজকে আমাদের এখানে পশু পাখির মতো হত্যা করতে বিচারণা বুঝতে পারেন না, আর ভারতের সাথে আমাদের যে সম্পর্ক কথা যে পাশাপাশি দেশ আমাদের আমরা বলি যে স্বাধীনতা যুদ্ধের সময় তারা সহযোগিতা করেছে অস্বীকার করার কোনো উপায় নেই, তাতে আমরা লাভবান হয়েছি, আমরা স্বাধীন দেশ পেয়েছি। ভারত পেয়েছে কি? ভারত পেয়েছে অনেক কিছু, তার এই বর্ডার পাহারা দেওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা তার ব্যয় হত, তারপর ভারতের পণ্য ভারতের এই যে থেকে এই সেভেন সিস্টার থেকে পশ্চিম পৌঁছাতে
কলকাতা বা এদিকে যেতে তার কয়েকশো মাইল ঘুরে যেতে হবে, আজকে বাংলাদেশের ভিতরে তারা সরাসরি চলে আসছে। তো সেখানে আপনার তার বিনিময়ে যে ট্যাক্স বলেন বা টোল বলেন তার ইয়ে মাস খুবই কম। এইরকম সব বিষয় জগাখিচুড়ি অবস্থার ভিতরতে আজকে দেশটাকে আমাদের নিয়ে গেছে। আমি আগের বারে বলেছি যে একটা দলের গণতন্ত্র আছে, তারা নির্বাচনে ব্যবস্থা নেই, তা না করে তারাই আবার সেখানে নির্বাচন। এই যে কোটি কোটি টাকা খরচ, ধরেন আপনার জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 2300 কোটি টাকা খরচ করেছে, কিন্তু আজকে সংসদে কারা? জাতীয় পার্টির কয়জন বাদে আর এই 4-5 জন সব তাহলে, এবং 62 জন বিনা 62 জন স্বতন্ত্র সংসদ নির্বাচিত হয়েছে, তারা আজকে সংসদে বিরোধী হতে পারে? তারা বলেছে না আমরা আওয়ামী লীগের সাথে থাকি, জাতীয় পার্টি মাত্র 11টা আসন আওয়ামী লীগ দিয়েছে, তাই নিয়ে আজকে জাতীয় পার্টি তো বলছে যে তারা চাপে চাপে গেছে। জিএম কাদের যে কথা বলা শুরু করেছে যে উনি না থাকলো, উনি না গেলেও জাতীয় পার্টি যাবে, ওবায়দুল কাদের জানতে চেয়েছেন যে কিভাবে জোর করে এনেছে, তো জাতীয় পার্টিকে জোর করে এনেছে এটাও জাতীয় পার্টি বলছে। তো জাতীয় পার্টিকে জোর করে আনলেই যাবে কেন? না না যাবে কেন, তার আগে গেলে যাকটা রসম যদি যেত, রসম সে যেত তাহলে মানুষ গ্রহণ করে নিত। তাহলে এর আগের বারে 14 সালে নির্বাচনে এসে সাহেব যেতে চান না, রসম এসে জোর করে নিয়ে গেছে। এবং এই নির্বাচনের আগে জেএম কাদের প্রতি নিয়ত টক শব্দে বিভিন্ন থেকে বলতেন বিবৃতি সাংবাদিক সম্মেলনে, এই নির্বাচনে যাবো না, এই সরকার নির্বাচন যাওয়া যাবে না, এই সরকার অগণতান্ত্রিক, এই সরকার দেশকে ধ্বংস করে ফেলছে, দেশের অর্থকে ধ্বংস করে ফেলছে, যাওয়া যাবে না। লাস্ট দিন পর্যন্ত তারা বলেছে, হঠাৎ করে তারপর দেখা গেছে রসনের সাথে আর নেই গেল, এখন রসনের ভয়ে তারা না যায় তার রসনের সাথে চলে যাবে, এই ভয়ে হয়তো তারা এটা নির্বাচন অংশগ্রহণ করেছে। তারপর দেখেন নির্বাচন অংশগ্রহণ করার পর কি করলো, অংশগ্রহণ করার পরে আওয়ামী লীগ তাদের 26টি জায়গা আসন ছেড়ে দিল, নৌকা প্রত্যাহার করে নিল। তারা তখন বলে যে আমরা আওয়ামী লীগ প্রত্যাহার করি, আমরা জানি না আওয়ামী লীগের সাথে আমাদের কথা হয় না, আওয়ামী লীগের সাথে আমাদের কোনো সিট ভাগাভাগি আসনে ভাগাভাগি হয় না, আমরা তো 300 আসনে নির্বাচন দিয়েছি, আমরা ক্ষমতায় যাবো, আমরা রাষ্ট্রে ক্ষমতা যাবো, আওয়ামী লীগের সাথে কেন আমরা সিট ভাগাভাগি করবো? কি হলো রাষ্ট্রে ভাগাভাগি তো করে শেষ 11টা আসন তৈরি করে, 11টা আসন নিয়ে আমরা ওটা একটা গ্রুপ করে দিতে পারতো স্বতন্ত্র আলাদাকে, আর এটা তাদের বিরোধী হতো, কিন্তু শর্ত ছিল জেএম কাদের সাথে আওয়ামী লীগের এইভাবে শর্ত ছিল যে আমি যে কটি আসনই পাই না কেন সেই কটি আসনের বিনিময়ে আমাকে বিরোধী দলের নেতা হতে দেওয়ার সুযোগ দিতে হবে, এই শর্তে গেছে বলে 11টা আসন নিয়ে আজকে তারা বিরোধী দলের রাজনীতিটাকে কোথায় নিয়ে গেছে, দেশটাকে কোথায় নিয়ে গেছে, যেমন ইচ্ছা তেমন, যেমন ইচ্ছা তেমন। আজকে আমি 2টা টক শো থেকে আমি আসলাম, এটা কোন দেশে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে জেলখানায় পাঠানো, আমার জীবন থেকে 6টা মাস কেড়ে নিল, কোনো কারণ নাই, কিচ্ছু ঘটনা নাই, অথচ বেগম খালেদা জিয়াকে আজকে বিনা কারণে সাজা। আমি আজকে বলেছি আপনার সামনে বলতে চাচ্ছি, আমি বলেছি বাংলাদেশের মিডিয়াতে বেগম খালেদা এবং তারেক রহমান জিয়া ওরফে ট্রাস্ট থেকে 1টি টাকা 8000 টাকা হাতেই তো দেখেনি, ম্যাডামের তো কোনো চিকিৎসার অ্যাকাউন্ট করার সময় চিকিৎসা লাগবে, সেখানেও তার চিকিৎসা নেই। তারেক রহমান দেখেন কোনো সে 5টা চেকের মাধ্যমে দিয়েছিল যে আপনার সুলভ কামালের নামে 2টা এফডিআর, সেখান থেকে জমি কিনেছিল এর কাছ থেকে, ও জমি কেনার পর সে জমি পরে ফেরত দিয়েছে 3 কোটি 35 লক্ষ টাকা, সেখানে কোনো রকম টাকা তসরিফ হয়নি, অর্থাৎ প্রতিনিয়ত বলে যে টাকা চুরি করে। আমি আজকে বলেছি যদি কেউ প্রমাণ করতে পারে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান 1টি টাকা সেখান থেকে আত্মসাৎ করেছে, আমি অপমান বলে দেবো। আমি আগে বলেছিলাম আমার জীবনের বিনিময় হলে ম্যাডাম জিয়াকে আমি আপনার বিদেশে পাঠান, বলেছি আজকে বলতে চাই ওপেন, আমি বলছি আমার শিরশ্ছেদ করে দিবেন, আমার পরিবার বাধা দিবে না যদি একটু প্রমাণ করতে পারেন। এই যে মিথ্যা স্যার আজকে দেশটা, দেশের মানুষকে আজকে কোথায় নিয়ে গেছে? আমি তো কারাগারে ছিলাম, আমি চিন্তা করতে পারেন না কি অরাজকতা কারাগারে হচ্ছে, কেন হচ্ছে সরকার যেহেতু দেখে না, এই সরকার যেহেতু নিজেরাই কারাগারে যারা আছে তারা ডেপুটি জেলার জেলার বা যারা সুপার তারা দুর্নীতি করে বা কারারক্ষীরা, তার সে হাজার গুণ দুর্নীতি বাঁচতে নিজে সরকার নিজে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জোর করে তারা পরপর কয়েকবার ক্ষমতা আছে, এসে মহা অপরাধী আছে। এখন বাড়ির মালিক যে সে যদি মাতাল হয়ে প্রতিদিন বাড়িতে আসে, সেই বাড়ির সন্তানদেরকে আপনি কোনোদিন মদ খাওয়াতে বরখাস্ত করতে পারবেন না, অন্য অন্য অসামাজিক কাজ থেকে বিরত রাখতে পারবেন, বলে দেবে তুমি এগুলো করো, তুমি তো আমার বাড়ির গার্জিয়ান,
আজকে সরকার ভোট চুরি করে ক্ষমতা আসে, সেই সরকারের আমলে সব ক্ষতি হতো। এই সরকার আমলে যেমন যে মধুখালী আলিপুর দুই ভাইকে পিটিয়ে মারলো, পিটিয়ে মারলো ইউনিয়ন চেয়ারম্যান, মারার পরে তারপর প্রকাশ হলো এখন দেখেন তাকে ধরতে পারে না, তাকে ধরতে পারে না। আচ্ছা আমাকে আমি আমি সময় টিভিতে একটা বক্তব্য দিয়েছিলাম প্রেসের সামনে, আমাকে ধরে নিয়ে আসলো র্যাব, কত খুঁজে ধরে নিয়ে আসলো, আমাকে ধরতে পারো তাদের ধরতে পারো না, আজকে বাসু মেয়েকে ধরতে পারো না, ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, 3,000 কোটি টাকা 4,500 কোটি টাকা লুট করার পরে বাসু মেয়ে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আমি তাই বলেছিলাম পুলিশকে, বাসু মেয়েকে ধরতে পারেন না আমি ধরিয়ে দেবো, আমাকে ধরেন আমি বলে দেবো কোথায় আছে, প্রাইম মিনিস্টারকে ধরেন, প্রাইম মিনিস্টারকে বলেন আমরা বাসু মেয়েকে আমার আমার হাত তুলে দেবো। সেদিনে যে একজন ভদ্রলোক মুসা বলতেছিল, আমি যে বাসু মেয়ে বসে আছে প্রাইম মিনিস্টার ওখানে, মুসা নিজে বলেছে, এই মোহাম্মদ মুসা সাবেক সচিব। আজকে পৃথিবীর দেশে দেশে দুর্নীতিবাদের বিচার হচ্ছে, আমার দেশের প্রধানমন্ত্রী এক পাশে থাকে এসালম আর এক পাশে থাকে তার ছেলে, আর সেকে ছবি উঠে আমাকে সাজা দিবেন, ওর সাজা দিল হাইকোর্ট, আমার জামিন আমি সুপ্রিম কোর্টে আপিল করলাম, আমার সাজা কমালো না, আমার সাজা বহাল থাকলো, প্রধান বিচারপতি আমার সাজা বহাল করলেন। আর এসালম গ্রুপের দুর্নীতি তদন্ত করা যাবে না এই রায় দিলেন প্রধান বিচারপতি। কোথায় আমরা আছি? অন্য কোনো কোর্টে দিতে পারতো, প্রধান বিচারপতি বাদে দিতে পারতো আগে যেমন দিয়েছে, আমরা কোথায় আছি? এই অনৈতিক দেশে, অনৈতিক সরকারের, দেশ অনৈতিক না, অনৈতিক সরকারের কারণে আজকে দেশের প্রতিটা ক্ষেত্রে, আমি আজকে এতে বললাম মাই টিভিতে বললাম আমাকে একটা বিস্কিট খাওয়াতে হবে, বিস্কিট কোথায় খাবো? আমি যে কোনো বিস্কিট না, 1 কেজি বিস্কুটের দাম হলো 3600 টাকা, ওই বিস্কিট আমি খেতে চাই। 1 কেজি বিস্কুট বাংলাদেশের সিটি কর্পোরেশনের কর্মকর্তার আপ্যায়নের জন্য 3600 টাকা 1 কেজি বিস্কুট দাম ধরে 3600 কোথায় গেছে? তাই বলি যে আমাদের ভাইয়েরা যে প্রশ্নগুলি করেছেন সব প্রশ্ন একদম তাদের মন থেকে তারা করেছেন। আজকে দেখেন আমি অনেকবার বলেছি বিদেশে যারা থাকে তাদের কত কষ্ট করে তারা রেমিটেন্সে টাকা পাঠায়, বিদেশে যাওয়ার সময় কি সরকার লোন দেয় যে আমরা লোন দিচ্ছি তুমি যাও পরে ওখান থেকে টাকা অল্প পার্সেন্ট ইন্টারেস্ট বা বাংলাদেশের যে ইন্টারেস্ট আছে সেটা মতো তুলে দাও দেয়? তারা বাড়ি ঘর বিক্রি করে মামা খালু চাষা শ্বশুর বাড়ি থেকে টাকা নিয়ে 5% 7% ইন্টারেস্টে টাকা নেয়, টাকা নিয়ে মাসে বছরের না নিয়ে তারা বিদেশে যায়, তাদের কি করি আমরা? আমরা কি করেছি? এই যে কোভিড গেল বলতে পারবে আমার এই বিদেশি দেশে ভাইরা যাদের কারণে আজকে এই সরকারের লুটপাট, এই 3600 টাকা বৃষ্টি খাচ্ছে কাদের কারণে? আজকে আমার এই ভাইদের কারণে। আজকে গার্মেন্টস বা অন্য অন্য এক্সপোর্ট যেগুলি করি তার সে ইম্পোর্ট আমরা কম করি না, এক্সেসরিজ আদার্স সুতা তুলা ইম্পোর্ট করে সেখানে কাপড় বানায় আমাদের দর্জির মজুরিটুকু যেটুকু গরিবভাবে দর্জি আমাদের আছে সেই মজুরিটুকু সংযোজন হয় আর সব তো ওইদিকে চলে যায়। একমাত্র যারা বিদেশ থাকে তারা আমাদের খায়ও না, চাল ডালও খায় না, তারা লবণ পানি ব্যবহার করে না, তেল ব্যবহার করে না, তারা যা পাঠায় সলিড টাকা তারা পাঠায়। আজকে সেই ভাইদের দিকে আমাদের কিন্তু লক্ষ্য নাই। আমি আমার এলাকায় দেখেছি অনেকে বিদেশে থেকেছে একটা পর্যায়ে গিয়ে বিভিন্ন কারণে ব্যবসা মজুরি মাস্টার রাস্তার ফকির হয়ে গেছে, তারা একটা ব্যাংক থেকে লোনও পায় না, যে বলতে পারে আমি 100 টাকা পাঠিয়েছি। আপনার এই আলোচনাটা যে বিষয় নিয়ে আলোচনা আজকে উপজেলা নির্বাচন, এটাকে কোনো নির্বাচন বলে না, এক দলের ভিতর নির্বাচন, এটা চিন্তা করা যায় এক দলের ভিতর নির্বাচন, সেখানে আজকে আবার শত শত কোটি টাকা খরচ করার জন্য আজকে প্রশাসন উদ্যোগ নিয়েছে, এই ব্যর্থ নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই, কিছুই ক্ষমতা নেই। অতএব এই যে আবার নতুন করে টাকা খরচ, আজকে তাই বলবো প্রবাসী ভাইরা যারা আছেন এক কি বলবো, এটা রাষ্ট্রদ্রোহ হয়ে যাবে হবে না, সরকার সরকারের বিরুদ্ধে যাবে তাও বলবো, আপনারা প্রবাসী যারা আছেন পরিষ্কার বলেন এই ভোট বন্ধ করেন, একটা ভোট বন্ধ করেন, সালা সারি ভাই ভাই নির্বাচন বন্ধ করেন, করে নতুন করে দেশে একটা, যেহেতু 7ই জানুয়ারি নির্বাচন তো সঠিকভাবে তো হয় না, আমাদের বিএনপির অফিস বন্ধ করে রেখেছিল এই কথাটা কেউ বল না, অনেক বুদ্ধিজীবী আছে টকশোতে এসে বিএনপি যদি নির্বাচনে যেত বিএনপি যায় না কি, আরে যাওয়ার যে সুযোগ নাই এই বাংলাদেশে। আপনাকে বলি আমাকে প্রথম সাজা দিয়েছে, আমাকে নির্বাচনে অযোগ্য করার জন্য প্রথম সাজা দিয়েছে আমাকে, নির্বাচন হলেও তো আমি নির্বাচনে যেতে পারতাম না, কিন্তু তারপরে আমাদের অফিস বন্ধ করে দিল, মহর্ষিক ক্যারেস্ট করলো, আপনার ক্যারেস্ট করলো, আমার সব ক্যারেস্ট করলো, হাজার হাজার নেতা কিন্তু অ্যারেস্ট করে বলে যে বিএনপি নির্বাচনে আসে নাই তো আমরা কি করবো? আরে আমার তো পরিবেশ দেখেন, আমার ফর্ম বেচা লাগবে না, আর ফর্ম বেচতে হবে, ফর্ম কিনবে, যাচাই বাছাই হবে, সাক্ষাৎকার হবে, তারপরে দেবো, আমরা অফিস বন্ধ করে রাখবো। মানে এই কারণে এই উদ্দেশ্যে সবাইকে
28 অক্টোবরের পরে সবাইকে গ্রেফতার করছে, যাতে করে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে।